شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ رواه مسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بكلمة الله التامات من شر ما خلق الحمد لله جابوك الرسول شيخ قربا احفظ المهيا الأولياء الله سبحانه وتعالى جنب في الله رب العالمين نازل قرسل مهبشر مهبشر مهبنس القرآن الكريم কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির প্রত্যেকটি সমস্যার সমাধান নাযিল করেছেন আমরা সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে অতদিনই মাসদিশে এই মাসদিশ এবং মাসদিশে আশা করতে করেছেন আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি আমরা একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمالكم قصر قول الرشيد كم رسل أقول الحمد لله على كل حال وفي كل مكان جرى إني كنت بركة لكوشن على الرسل قولوا وشي قولن যারা জায়গা পাচ্ছেন না তাদেরকে জায়গা করে দেওয়ার অনুরোধ করবো ভাইদেরকে অনুরোধ করবো
আপনারা বসে পড়েন, আপনাদের দ্বারা যেন অন্যদের অসুবিধা না হয় খেয়াল রাখবেন। এবং যতটুকু সময় আমরা এখানে আলোচনা করব পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ তাআলা, এই সময়টুকু আমরা আপোষে কথাবার্তা, মোবাইল ফোন, একে অপরকে কষ্ট দেয়া, গল্পগুজবের একটু সময় নষ্ট করব ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই এটা একটা দিনই মজলিশ যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, যেখানেই কোরআনের কথা হয়, আল্লাহ এবং রাসূলের কথা হয়, এই জায়গাটাকে আল্লাহ ফেরেশতারা ঘিরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই জায়গাটা ঘিরে রেখেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সন্দেহ তারা করতে পারে যারা আল্লাহকে না রেখে বিশ্বাস করবে না, যারা ফেরেশতাদেরকে না রাখা পর্যন্ত বিশ্বাস করবে না, যারা জিন জাতিকে বিশ্বাস করে না, রূহ বা আত্মায় বিশ্বাস করে না, যারা চাক্ষুষ জ্ঞান ছাড়া গায়েবে বিশ্বাস করে না, তারা বিশ্বাস না করতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি। কারণ আমাদের বিশ্বাসের স্তম্ভ হচ্ছে অদৃশ্য, আমাদের বিশ্বাসের স্তম্ভ হচ্ছে গায়েব অদৃশ্য। আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইবা ফীহ হুদা লিলমুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে আমি ডান হাতে ধরেছি বুঝলেন, দেখবেন কালকে এটাকে মিরর করে দেওয়া হবে, তারপর দেখা যাবে ঘরে আছে বাস দিয়ে, তারপর দেখবেন নেগেটিভ কমেন্ট ছোট, আমি খুব মুশকিল অবস্থায় দিন রাত পার করছি, কিছু বলতে গেলে ভয় লাগে, না জানি কি বলি আর মানুষ কি বলছে, চারদিকে অক্টোপাসের মতো উত্তরে আছে, পুরো লেকচার শুনবে একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য যেটা দিয়ে আমাকে বিতর্কিত করা যায়। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার একটা মানুষের টিকিট কাটা দরকার। আসলে জাতি হিসেবে আমরা কেন এমন হলাম আল্লাহ ভালো জানে। দীন ইসলামের উপকার এবং শান্তির বিজয় তখনই হবে যখন একে একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকব। আমরা যতদিন থেকে বিভক্ত হয়েছি একে অপরের পিছনে লেগেছি, জীবন তম অহংকার রিয়া লোভ দেখানোর বিষয়ে অপবাদের সংস্কৃতি চর্চা করছি, তখন থেকে দেখবেন আমাদের ভিতরের শক্তিগুলো হারিয়ে গেছে। একজনের উপর কোন বিপদ আসলে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে, একজনের উপরে বিপদ আসলে আরেকজন মিষ্টি বিতরণ করছে, সে মনে করছে আমার সুযোগ এটা, কিন্তু সে জানে না যে আজকে অমুকের উপর এসেছে কাল তা তোমার উপরও আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সবকিছু সময়ের ব্যাপার মাত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু শোনেন। যদি আপনি আল্লাহর কাছে ফেয়ার হন, মানে আপনি আল্লাহর দৃষ্টিতে সঠিক পথের উপরে আছেন, আল্লাহর দৃষ্টিতে আপনি হকের উপরে আছেন, তখন বাতিল পন্থীরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরলেও আল্লাহ পাক হকের উপর থাকার প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর কাল কিয়ামতের মাঠে বাতিলদের এই শেকড় আল্লাহ পাক উপরে ফেলবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম যে প্রচারণা করবেন সঠিকটা, এমন কোন টাইটেল এমন কোন কাজ করবেন না অনলাইনে যাতে করে মূল বিষয়টা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে ফেলা হয় এবং বিভ্রান্তিকর প্রচারণা যায়। এতে করে কি হয়, এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি হয়, এই চেয়ারে বসা মানুষগুলোর ক্ষতি যখন হবে তখন দিনের ক্ষতি হবে, এই চেয়ার গুলো যখন শূন্য হয়ে যাবে তখন এগুলো পূরণ করা তো সহজ হবে না। শত শত নায়কেরা একসময় ছিলেন এদেশে, এখন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এই শূন্যতা গুলো কিন্তু আমি পূরণ করতে পারবো না। আর এই সময়ে প্রত্যাহারের সময়ে সবচেয়ে বেশি দরকার এই চেয়ারে বসা মানুষগুলো, তাই তাদের যত্ন নেয়া, তাদের সংশোধন, তাদের প্রতি সহানুভূতিশীল থাকা,
তাদের সম্মানের হানি না করা, এগুলো সবাই মৌলিক দায়িত্ব। আজকে এগুলো বারবার মনে করে দিতে হচ্ছে, এটি দুঃখজনক। এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি। খুব মনোযোগ দিয়ে আয়টা শোনেন, আল্লাহ পাক এই কিতাবের সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, একটি লাইনে পড়ায় আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি, অর্থাৎ এই কোরআন নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তিবিয়ানান ব্যাখ্যা লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের। আপনারা কি শুনলেন? এই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলছেন হুদান, এবং এই বইটা হচ্ছে হেদায়াত, পথ নির্দেশ, গাইডেন্স, রহমাতান এবং দয়া, আল্লাহর অনুগ্রহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, হে নবী আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং হেদায়াত এবং দয়া এবং মুসলিমদের জন্য সুসংবাদ। আর আমরা জানি এই কিতাবের ব্যাখ্যা হচ্ছে কি, সুন্নাহ, জানি না? ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফাতাখু, তিনি যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো। বিদায় হজের ভাষণে নবীজি বলে যাননি, তারাক্কুতিকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, আল্লাহ বলতে যাচ্ছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, এটা কি বিশ্বাস করেন? এই বিশ্বাস যার নাই সে কখনো মুসলিম না। যার মনে এই বিশ্বাস নাই যে কোরআন এবং সুন্নায় সবকিছুর ব্যাখ্যা আছে, সমাধান আছে, সে প্রকৃত মুসলিম হতে পারে, প্রকৃত মুমিন হতে পারে না। মুত্তাকি মুহসিন হওয়া অনেক দূরের কথা। প্রথমে বলেছিলাম কি, আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্য, উদাল্লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কারা মুত্তাকি? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি মহাবীরের চতুর্দিক ফেরেশতা ঘিরে রেখেছে, আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত সাকিনা এখানে বসে রয়েছে, আমরা বিশ্বাস করি আমাদের কথা আল্লাহ পাক এখন তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আলোচনা করছে, আমরা বিশ্বাস করি। কিন্তু যারা অদৃশ্যে বিশ্বাস করে না, যারা জিনে বিশ্বাস করবে না, যারা পরকালে বিশ্বাস করে না, যারা মালায়েকায় বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, কুরসিরাত এইগুলোতে বিশ্বাস করে না, তারা কি এগুলো বিশ্বাস করবে? করবে না। তাদের বিশ্বাসের মানদণ্ড সরে, আমাদের বিশ্বাসের মানদণ্ড মানদণ্ড যেমন গায়ে অদৃশ্য, আল্লাহ অদৃশ্য নন। দেখেছেন কখনো মালায়েকা ফেরেশতা? দেখেছেন কুতুবিহি, সমস্ত আসমানে কিতাবগুলো দেখেছেন? একটা দেখেছেন? আমাদের এখন অনেক মুসলিম যুবক আছে যারা কোরআন কখনো চোখেও দেখে, এমনও মানুষ আছে, আছে না? দুর্ভাগ্যজনক। বরসুলিহি, সমস্ত রাসূলগণকে দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? দেখি ওই ইয়াউমুল আখির, কবরকে দেখেছেন? এই যে মওত, কবর, কবরের প্রশ্নোত্তর, কবর রাজা, বারজাখ, ইল্লিন, নাসিজিন, কিয়ামতের মাঠ, মিজান, কুরসিরাত, আমলনামা, এগুলো দেখেছেন? জান্নাত, জাহান্নাম, সব গায়ে। কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ দেখেছেন? তাকদীর কি জিনিস, কোথায় লেখা আছে, আল্লাহ কিভাবে লিখেছেন দেখেছেন? আল্লাহ বলেছেন যে প্রথমে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন, আসমান জমির সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন, শুধু মানুষের না প্রত্যেকটা সৃষ্টির
তাহলে বলে গেছে ভাগ্য লিখেছে দেখেছি আমরা দেখি আমাদের বিশ্বাসের পিলার গুলো হচ্ছে সব বাইরে অদৃশ্যে এই অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুসলিম হতে পারছে না ইমানদার হতে পারছে না মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই না আর যাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যুক্তি দর্শন বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ তারা কি এই গায়েবের পিলারে বিশ্বাস করবে কথা বুঝতে পারছে না এই পুরো বিশ্ববাসীর মধ্যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যদি আপনি প্রমাণ না করতে পারেন সেটা সত্য নয় কথা বুঝতে পারছেন আমার আপনাদের পড়াশোনার যে প্যাটার্ন এর মধ্যে কিন্তু জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি বলে মানে জ্ঞান তত্ত্ব সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করার মানদণ্ড হচ্ছে এইগুলো পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শন বিজ্ঞান এর আলোকে যদি কোনো কিছু প্রমাণ হয় এটা কাদের থিওরি কাদের থিওরি পশ্চিমাদের ওখান থেকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্যে তাদের চাক্ষুষ না দেখা পর্যন্ত বিশ্বাস করবে ওই যে সুরা বাকারা প্রথম দিকে আছে না এ মুসা আমরা আল্লাহকে বিশ্বাস করব না তখন তোমরা তোমরা দেখছি আছে না এখন কোন মুসলিম ব্যক্তি যদি পশ্চিমাদের এই জ্ঞান তত্ত্বে বিশ্বাস করে এই দর্শনের প্রতি ইমান নিয়ে আসে তার মনের মধ্যে ইসলামের গায়ের কোন বিষয়ে সন্দেহ থাকবে না থাকবে তখন কিন্তু দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে দীর্ঘদিন পড়াশোনা করার পর নাস্তিক হয়ে যাবে কারণ তাকে ব্রেইন ওয়াশ করানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কোনো যদি প্রমাণ না করতে পারলে সেটা করতে পারে অপের মালায়েকা কিসের মালায়েকা আপনি ল্যাবরেটরিতে বসে প্রমাণ করতে পারবেন জিন যাবে কিসের জিন পাগলের কথা হচ্ছে তাই না এরকম কথা বলে না জিন বলে কিছু আছে নাকি এগুলো কুসংস্কার এরকম বলে না যদি বলেন রূপ বার্তা বলে কিছু আছে আসবে রূপ বা আত্মা বা কিছু যদি আপনি বলেন যে মুমিনের মুমিনের শব্দ শক্তি হতে পারে হাসবে আপনার সাথে যদি বলেন আপনি কবরে আজাদ হয় ইল্লিন বলে একটা জগৎ আছে সিচিন একটা জগৎ আছে ঠিক আছে মিজান হবে কুলসিলা পাবে আপন নামাজ করে দেওয়া পাবে জান্নাত জান্নাত থাকবে হাসবে এই যে জ্ঞানতাত্ত্বিক শির্ক এটা বিশ্বাসগত শির্ক এই শির্কের উপর দাঁড়িয়ে যদি আমি জ্ঞান চর্চা করি আমার পরকালে কোনো আমল টিকবে আমার কথা একটু কঠিন মনে হয় না একটু ঠান্ডা মনে হওয়ার চেষ্টা করে এই এপিস্টেমোলজি দিয়ে সারা ওয়ার্ল্ডের মানুষ এখন জ্ঞান অর্জন করছে ততক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না ওটাকে প্রমাণ করতে পারে পরীক্ষাগারে এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু বলেছেন এর অনেক কিছুই আপনি পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন পাবেন আপনি কি পরীক্ষাগারে ফেরেশতাকে প্রমাণ করতে পারবেন জিনকে প্রমাণ করতে পারবেন রূহকে প্রমাণ করতে পারবেন স্বপ্নের দেখা দিতে পারবেন বিশ্বাস করছি এটাই হচ্ছে যে আমি একজন মৌলবাদী মানুষ যখন আপনি না দেখে এগুলো বিশ্বাস করবেন তখন তারা পশ্চিমাদের সেখানে একটা বলি আছে তারা বলবে যে তারা হচ্ছে মৌলবাদী এবং ফান্ডামেন্টালিস্ট আর আপনি যতক্ষণ পর্যন্ত এটা হতে পারছেন না ততক্ষণ মুসলিম হতে পারছেন না তাই না তাহলে সত্যটা ভালোটা খারাপ ভালোটা খারাপ সত্যটা ভালো কারণ ওটা না হতে পারলে আমি যদি ফান্ডামেন্টালিস্ট না হতে পারি তাহলে তো আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না আমি অবশ্যই বিশ্বাস করতে হচ্ছে কি কারণে এগুলোকে তারা গ্রহণ করতে পারবে না সেটা শোনেন কি কারণে পারবে না কারণটা কি এমন অনেক কিছুই আছে যেটা কোরআন এবং সুন্নায় অনেক আগেই বর্ণিত হয়েছিল যেটা এখন প্রমাণ করা হচ্ছে বুঝছ না আসেন একটা এক্সাম্পল দেই বিগ ব্যাং সায়েন্সের প্রশ্ন এখানে কারা কারা আলোচনা করেন সবাই প্রশ্ন বিজ্ঞানী কাকে বলে এই থিওরির জনক কে কে শুনো আসলে ভুল বলে তো নাস্তিক বলার মতো বলে বুঝানো হয় যে এই মহাবিশ্ব আসলে ছিল না ঠিক আছে আল্লাহ তো বলে হঠাৎ একটা এক্সপ্লোশন বিগ ব্যাং এর মধ্য দিয়ে সমস্ত কিছু ছড়িয়ে গেল
কেন করেন
নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক মাটির আলোকে সেজদা করতে বলেছেন। এই কথাতে কি সমস্যা হয়? মুসলমান না তুমি বাপ মা বলছো তুমি কিছু বিমানে নিয়ে যাবে সমস্যা হলে একটা সরাই করে দিবে কি জানো তোমার ভালো মন্দ তুমি জানো না সবচেয়ে ভালো জিনিস কাজ জানো কত কত লাগে কথা বলবো আমি যে গতি চালাচ্ছি এতে করে কিন্তু লেকচারে ক্ষতি হবে এই মায়ের কাছে গলা তৈরি দিতে যদি কারো কিছু বলার থাকে বলার থাকে লেকচারটা শেষ হোক তারপরে ঠিক আছে বিচার আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন পরীক্ষা করে যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং আগের হিস্ট্রি গুলো দেখবেন কতগুলো মানুষ লাস্ট 100 বছরে নিহত হয়েছে কিনা সন্দেহ প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি গুলো পড়েন এটা কিন্তু ফেরেশতারা বলেছিলেন আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যারা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে এইটা কেন এবং ফাসাদ সৃষ্টি করবে সুরা রুমে চলে যান সুরা রুম আল্লাহ পাক বলেছেন যাহার ফাসাদ ফিল বাদি ওয়াল লাহ ইন্না কাসারা কাইদিন নাস জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই পরিবারের ফিতনা কার কামাই আমার কামাই ধর্মের ফিতনা কার কামাই আমাদের কামাই এটা আমাদের সামাজিক ফিতনাগুলো কার কামাই আমাদের হাতের কামাই বৈশ্বিক ফিতনাগুলো কার কামাই আমাদের হাতের কামাই গরু ছাগল নষ্ট করে করেছে যেই মানুষ আর জিনকে শুধুমাত্র পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে তারাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে তবে এর বাইরে আল্লাহ কিছু নেককার বান্দা আছেন এবং থাকবে যারা আল্লাহ ভাবে রাখছেন প্রত্যেক বিরোধী ছিল এখনো আছে থাকবে এই পয়েন্টে আসেন আল্লাহ পাক জ্ঞানের কারণে নূরের ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিসসালামকে সিজদা করাবে তাহলে জ্ঞানটা কত ইম্পর্টেন্ট বিষয় এমনি জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের মধ্যে কি আগে থেকে জ্ঞান ছিল আল্লাহ শিখিয়েছে তো এখন এই জ্ঞানের কারণে যে মানুষকে আল্লাহকে এত সম্মানিত করলেন প্রত্যেক যুগের দিকে তাকিয়ে আমরা যদি দেখি তাহলে দেখব যারা আল্লাহর নাজিল করা জ্ঞান অনুযায়ী আমল করেছে সমাজে চলেছে চালানোর চেষ্টা করেছে তারা সফল হয়েছে আর যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ ওহির জ্ঞানকে অবজ্ঞা করেছেন অস্বীকার করেছেন কুফরি করেছেন তারা কোনো যুগে টিকতে পারে এই মূলনীতির আওতায় পৃথিবী চলছে আমি দেখাচ্ছি আপনাকে এরপরে আদম আলাইহিস সালামকে বলা হলো তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তার সাথে জান্নাতে থাকবে এবং একজন সত্তা তাদেরকে চিন্তা করেন সে কে ইবলিস নয় কি ইবলিস কি জ্ঞানী ছিল না ছিল না সে কি অনেক উঁচু র্যাঙ্কের হয়ে যায় ইবাদত করতে করতে হয়েছিল কিন্তু কি কারণে সে অভিশপ্ত হলো আদা ওয়াস্তাকবার আদা ওয়াস্তাকবার সে উদ্ধত হয়েছে এবং অহংকার প্রদর্শন করেছে আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি সেকুলার সিস্টেমে হোক অথবা মাদ্রাসা সিস্টেমে হোক আমার ভিতর যদি অহংকার থাকে আমি প্রকৃত জ্ঞানী হই যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী তার ভিতর কখনো অহংকার থাকতে হবে কারোর প্রতি হিংসা থাকবে না কারোর প্রতি কিবদ্ধ মত সমালোচনা সংস্কৃতি থাকবে না সে বিনয়ী হবে একজন জ্ঞানী মানুষ কি হবে বিনয়ী হবে সে জ্ঞানের উৎসব অহংকার দেখাতে যাবে না ধর্মতাত্ত্বিক স্বৈরাচার দেখাতে যাবে না কোন কোন ক্ষেত্রে আমরা ধর্মীয় ক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব দেখাই এই চেয়ারের অধিকার শুধু আমার সেখানে ও কেন বসবে এটা ধর্মতাত্ত্বিক স্বৈরাচার ইবলিস থেকে শিক্ষা হচ্ছে
অহংকার মুক্ত সত্তা হলো না আমার নামি প্রকৃত জ্ঞানী নই আর জ্ঞান অনুযায়ী যদি আমার আমল না থাকে তাহলে তাকে পশ্চিম জ্ঞানের প্রকৃত আলেম বা জ্ঞানী বলা যায় মনে করেন আমি এখানে বসে আছি আমি কথাগুলো বলছি এই কথাগুলোর উপর যদি আমার আমল না থাকে পশ্চিম জ্ঞানেও আমি এই কথা বলার যোগ্য নই এবং এই কথা আপনার মনে কোনটা আসিল দেবে না যদি আমার কথাগুলো আমার তরফ থেকে বের না হয় এবং আমার যদি উপর আমল না থাকে আমার কথা আপনার জীবন পরিবর্তন করবে আর যদি আমার কথায় আপনার জীবন পরিবর্তন হয় এবং কলিজার মধ্যে তা আসিল হয় চোখে পানি ঝরে বুঝবেন সে ব্যক্তির মধ্যে তা কয় মানা এরকম অসংখ্য মানুষ আছে বাংলা মাটিতে যাদেরকে আপনি ফেসবুকে দেখবেন না ইউটিউবে দেখবেন না কিন্তু কিন্তু অফলাইনে রিয়েল ডাউনে কাজ করেন নতুন পাবেন ব্যাস দেন তাদের দর্শনে মানুষের চোখ দিয়ে দত্তর করে ফেলেন মানুষের জীবন পরিবর্তিত পরিবর্তিত যে বাত দিল সে নিকল দি হ্যায় দিল পে আসার ব্যক্তি যে কথা মন থেকে বের হয় এটা অন্যের মনে কি করে আসার করে আপনারা বুঝবেন এটা আপনারা সাগর পাড়ের মানুষ সাগর পাড়ের মানুষের মনটা বড় হয় আমার ধারণা কারণ সমুদ্র আপনাকে বড় হতে শেখাবে আমি একজন অসুস্থ মানুষ বিকেলে সাগর পাড়ে গিয়ে দাঁড়ালাম বিশাল সমুদ্র শক্তিশালী প্রচন্ড শক্তিশালী এবং তার গর্জন শুনে বোঝা যায় তার ভিতরে কত শক্তি তাই না আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম সে বিনয়ের সাথে আমার পা ধরে নিল সে বিনয়ের সাথে আমার পা ধরে নিল চিন্তা করেছেন এই মানুষ আমি যদি আমার অভাব নই তখন আল্লাহ ওই সমুদ্রকে আদেশ করবেন এদের সবাইকে উড়িয়ে দাও তখন আল্লাহ আদেশে সে দেখবেন সবাইকে ফর গুণিমার ব্যবস্থা জমি দিয়ে প্রকৃতি আল্লাহর আনুগত্য করে আসমান জমিন পাহাড় পর্বত প্রত্যেকের বিশাল আনুগত্য করে পানি না খেয়ে নিজের কৃষ্ণার্থ থেকে আপনাকে মরুভূমিতে সফর করাবে দেখেন আকাশে দেখেন আকাশ আপনাকে বুকে জড়িয়ে রাখবে জমিনটাকে কোন কষ্ট জমিনের উপর আশ্রয় দিবে না মহাকাশ পাহাড় আপনাকে দৃঢ়তা শেখাবে মানুষ আপনাকে যত ভারত যাই হোক আপনি হটের উপর থাকলে আপনার দৃষ্টান্ত ওই পাহাড়ের মতো আর পাহাড় শুধু দৃঢ়ই থাকে না শান্ত থাকে পাহাড়কে দেখবেন শান্ত থাকে এবং দৃঢ় থাকে শান্ত থেকে দৃঢ় থাকাটা কঠিন পাহাড় বেশি কথা বলতে যায় না পাহাড় শান্ত থাকে দৃঢ় থাকে তো সবাই জানা যায় আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপদ আপদ বাধা মুসিবত সমাধানে শান্ত থাকতে হবে তখন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবে হবে যখন আপনি হকের উপর থাকবেন এবং আপনি শান্ত থাকবেন বিনয়ী থাকবেন নিরহংকার মুক্ত থাকবেন আল্লাহ আপনার পক্ষ থেকে মানুষকে জবাব দিয়ে দিবে যদি ঘরেতে আলো হবে ওই আলো দিকে এই পাশে কি হ্যাঁ জমিনের দিকে তাকান যত কষ্ট দেওয়ার আলো জমিনকে দেয় তাই না তারপরেও জমিন আমাদেরকে আগে গেছে প্রতিদিন আমরা শিখতে বলছেন সিলেটের প্রোগ্রামে আমরা মৌরুল বাজার করেছিলাম ওখানে একটা একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে আগর আতর জানেন হয়তো আপনারা আগর গাছ সেখান থেকে আতর বের হয় এবং সবচেয়ে দামি র আতরটা বের হয় এই বের হওয়ার প্রসেসটা যদি আপনি দেখেন দেখার পরে আমার অন্তত মনে হচ্ছে যে এই গাছটা নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে চিন্তা করতে পারবেন না একটা আগর গাছকে লাগানো হয় যারা জানেন তারা আরো ভালো বলতে পারবেন এখানে তার গাটা পেরেক যেগুলো আছে পেরেকগুলোকে পোকা হয় তার গায়ের মধ্যে অসংখ্য অজস্র পেরেক তুলে দেওয়া হয় আস্তে আস্তে রেখে দেওয়া হয় সময়ের সাথে সাথে এখানে প্রস্তুত থাকে পতন হয় পরে তাকে কাটা হয় কাটার পরে সেখান থেকে ছোট ছোট পিস করে আরো বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে বাষ্পগুলোকে কালেক্ট করে আরো তাকে বের করা নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে একটা গাছ আমাকে সুগন্ধি দিয়ে গেল চিন্তা করতে পারেন এই প্রকৃতির দিকে তাকালে মানুষ বিরয় হবে ইংলিশ থেকে এত দূরে আসলাম ইংলিশের মধ্যে বিরয় ছিল না অহংকার ছিল যদি আমার ডিগ্রি আমার সার্টিফিকেট
আমাকে বিনয় হতে না শেখায়, অহংকার করতে শেখায়, এই ডিগ্রি সার্টিফিকেটের কোনো মূল্য নাই আমার কাছে। মনটাকে আগে পবিত্র করতে শিখুন, রিয়া হিংসা বিভক্ত ধর্ম সমালোচনা অভিযোগ থেকে অপবাদ এসবের সমস্যাটাকে বর্জন করতে শিখুন। অহংকার মুক্ত মন নিয়ে আসেন, আল্লাহর নূর আপনার কবলে আসবে। আল্লাহর নূর যখন কলমে আসবে তখন আপনি দুই চোখ দিয়ে দেখবেন, দুই কান দিয়ে শুনবেন, কলম কি উপলব্ধি করবেন। আরো কিছু কাজ আছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা, তাসবিহ তাহরীম করা, ফরজ নামাজের পর নফল নামাজ পড়তে থাকা, তাহাজ্জুদ রোজা হওয়া, বেশি বেশি সিয়াম রোজা রাখা, দান সাদাকা করা, এই কাজগুলো বেশি বেশি করলেও কলমে নূর আসবে। যখন আপনার কলমে নূর আসবে তখন আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যা অন্য মানুষ পারছে না। কারণ ভিতটাকে রিকগনাইজ করতে হলে, চিনতে হলে আপনার ভুল লাগবে, আলো লাগবে। কিরকম অন্ধকার ঘর, অন্ধকার রাত, একটা কালো পাথর এর উপরে কালো পিঁপড়া হেলে যাচ্ছে, আপনি কি চিনতে পারবেন? এটাকে চিনতে হলে কি লাগবে? আলো লাগবে, এই যে নূর লাগবে। আল্লাহ যদি নূর দেন আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর নূর পাওয়ার সবচেয়ে সেরা উপায় বলেছে, এই ধরনের করবে দরকার আসমিন লানা নূরা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা কাজ করে দেই, সূরাতুন নূর, সূরাতুন নূর শুনতে শেষ পর্যন্ত পড়েন। এখানে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন এগুলো করলে নূর পাবেন, যে কাজগুলো করতে নিষেধ করেছেন না করলে নূর পাবেন। যেমন এই শ্লোকে আল্লাহ বলেছেন মুমিনদেরকে চোখ নামাতে, বলেছেন না আপনি বেগার নারীদের দিকে চোখ দিতে থাকলে নূর পাবেন না? যখন এগুলো দেখতে দেখতে সরে যাবে তখন বুঝে নিবেন যে আমার ওই ইমানের তেজ বা নূরটা মিলে গেছে, যেটা থাকলে আমার খারাপ লাগবে। একটা বডি যদি প্যারালাইজড হয়ে যায় আঘাত করলে বুঝতে পারবেন? বডি প্যারালাইজড না, এখানে আত্মা বা অরটা প্যারালাইজড হয়ে গেছে। পা করতে করতে বা দেখতে দেখতে শুনতে শুনতে চলতে চলতে পুরো আত্মাটাকে প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজ করে ফেলা হয়েছে। এই প্যারালাইজড আত্মা আবার আগের প্রাণ ফিরে পাবে যদি আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, কবর জিয়ারত করেন, দান সাদাকা বাড়িয়ে দেন, সিয়াম রাখেন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর জিকির করতে থাকেন, আপনার ওই প্যারালাইজ রূপ ইনশাআল্লাহ দেখবেন আবারও সজীব হয়ে যাবে। আর একটা হাদিস মনে পড়লে বলে দিই যে যখন মানুষ ফরজ আমল গুলো করার পাশাপাশি নফল বাড়িয়ে দেয়, মনের মধ্যে তার খারাপ রিপু গুলোকে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলেন যে আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম অন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, দেখে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমিও অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীকে বলেন আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিব্রাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, তোমরা সবাইও তাকে ভালোবাসি। এরপর দেখবেন ওই পৃথিবীবাসীর মনের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেন। এরকম হয় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রত্যেক দান করুন। আমি আমি একটা পয়েন্ট নিয়ে অনেক দূরে চলে আসি। ইবলিস বহিষ্কৃত হয়েছে অহংকারের কারণে, উন্নত আচরণ করার কারণে। আপনি খেয়াল করে দেখবেন আদম আলাইহিস সালামও কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, আদেশ লঙ্ঘন করেছেন, করেনি। ইবলিসও কিন্তু সেজদা করেনি, আদেশ লঙ্ঘন করেছে। তাহলে ইবলিস চিরস্থায়ী জাহান্নামী কেন হলো? আদম আলাইহিস সালামকে আবার ফিরে আসার সুযোগ কেন দেওয়া হলো? কারণ আদম আলাইহিস সালাম ভুলের উপর অটল থাকেননি, তিনি তিনি রবের কাছ থেকে কালিমা শিখলেন, তওবা কালিমা শিখলেন, শিখে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলেন, আল্লাহ পাক মাফ করে দিলেন।
ইবলিস এই কাজটা করেনি, বরং সে উল্টা কিয়াস করেছে, ওয়ালাকানিল নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে মাটি দিয়ে আমি কেন তাকে সৃষ্টি করব? এই যুক্তি দর্শন বিজ্ঞান থেকে তোমার না হলে আমি মানব না, আপনি বললে মানব কেন? বুঝতে পারছেন? আল্লাহ পাক ভবিষ্যৎ করলেন করলেন লাগত করলেন কিয়ামত পর্যন্ত লাগত এবং চিরস্থায়ী সে জাহান্নাম থাকে। মূলনীতি বোঝেন, গেলেন মূলনীতি, আনুগত্যের মূলনীতি কি হতে হবে? আল্লাহ যেটা বলেছেন চোখ বন্ধ করে মারতে হবে, পাবেন? রাসূল যেটা বলেছেন চোখ বন্ধ করে মারতে হবে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধের পিছনে অবশ্যই বৈজ্ঞানিক কারণ আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু সবগুলো ফাইন্ড আউট করার জ্ঞান হয়তো আমার নেই, তাই বলে এই নয় যে এগুলো বাতিল, এমন নয়, হয়তো আমার জ্ঞানের মুখে এটা আসছে না। এই হচ্ছে দৃষ্টিভঙ্গি বা জ্ঞান তত্ত্ব ইসলামিক। এরপর চলে আসেন আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালাম, ইবলিস, কাউকে আল্লাহ পাক আর জান্নাতে রাখলেন না, তাই না? জান্নাতে রাখলেন না, আল্লাহ পাক নামিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আমরা বললাম যে তোমরা নেমে যাও, ফা ইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা পৃথিবীতে নেমে যাচ্ছ যাও, কিন্তু প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, কি আসবে? এবার শোনেন জীবন দর্শন, এপিস্টেমোলজি বুঝিয়েছি, এবার আসেন জীবন দর্শন। আল্লাহ পাক বলছেন তোমরা পৃথিবীতে নেমে যাও, আমি তোমাদেরকে একা ছেড়ে দিচ্ছি না, প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যারা আমার হেদায়েত মেনে চলবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। একটা কথা, দুই নাম্বার, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। দ্য ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন, হেদায়েত আসবে যদি মানেন আপনি জান্নাতি, হেদায়েত আসবে যদি অস্বীকার করেন কুফরি করেন আপনি জান্নাতি। এতে সহজ কোন ফিলোসফি হতে পারে? এবার দেখেন আদম আলাইহিসসালামের যুগটা দেখেন, এই যুগ সম্পর্কে একটা ঘটনা এসে গেছিল মাই দেয় কি, সেটা হাবিল আর ক্যাবিল, তাই না? ক্যাবিল তার ভাইকে হত্যা করলো না, হিংসার বশবর্তী হয়ে হত্যা করলো। শিক্ষা আছে, এখনো সেই হাবিল এবং কাবিলের সংস্কৃতি চলছে মুসলিমদের মধ্যেই, এখনো মুসলিমদের মধ্যে সেই হাবিল কাবিলের সংস্কৃতি চলছে, এখনো আমরা হিংসা বিদ্বেষ অপবাদ আন্ডারস্টিমেট করা বিভক্তি এগুলো সংস্কৃতি ছাড়তে পারিনি, এখনো একজনের পিছনে আরেকজনের না লেগে থাকলে পৃথিবীতে যত মানুষকে হত্যা করা হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আঙুল নামে যুক্ত করা হবে, কারণ সেই পৃথিবীতে সর্বপ্রথম খুনের প্রতিশোধ চালু করছে। পরের যুগে আসেন নূহ আলাইহিসসালাম, 950 বছর এই তার কমকে ইসলামের দাওয়া দিয়েছে, কত বছর ভাই? 950 বছর, 9 শতাব্দী, 950 শতাব্দী, আল্লাহ তাআলা এত লম্বা হায়াত দিয়েছিলেন, অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, এরপর যে মানুষ ইসলাম গ্রহণ করেনি আল্লাহ কি করেছেন? তুফান দিয়ে প্লাবন দিয়ে একদম গরম করে দিয়েছে, এমনকি যারা ডুবে গিয়েছিল তাদের মধ্যে স্বয়ং নূহ আলাইহিসসালাম স্ত্রীও ছিল এবং তার ছেলেও ছিল। তো তাহারিম করে দেখেন যে লুহের স্ত্রী এবং লুহের স্ত্রীর মধ্যে তোমাদের জন্য দৃষ্টান্ত আছে, দৃষ্টান্ত
তারা আমার বান্দা নবীদের ঘরে ছিল, তারপরেও তারা ইমান নিয়ে আসে নাই, আর তাদের ওই পরিচয় তাদেরকে পুকুর থেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আমরা এখানে যারা বসে আছি পৃথিবীতে যত মানুষ আছে কোনো না কোনো ভাবে তারা ওইসব মানুষের বংশ নয় যাদেরকে আল্লাহ ওই যে থেকে উদ্ধার করে কথা এমন যে সভ্যতা শুরু হয়েছে রোমানদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, গ্রিকদের দ্বারা, তাই না? যেখানে যাবেন দেখুন গ্রিক দার্শনিক বলছেন, রোমান দার্শনিক বলছেন, মানে সভ্যতা তো হয় ওদেরকে দিয়ে শুরু হয়েছে। আল্লাহর কিতাব বলছে যে সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আল্লাহর কিতাব বলছে সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা। আমাদেরকে বোঝানো হচ্ছে এখন কেন সভ্যতা যেন শুরু হয়েছে ওদের দ্বারা, এর আগে সভ্যতা ছিল না। আপনাকে কোরআনের চোখ দিয়ে দেখতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে সত্য কিনা মিথ্যা কথা। আমি অনেক বেচারে বলছি, আগে বলছি দুই চোখের ব্যাপার আছে কোরআনে। মুসা আলাইহিসসালাম প্রশ্ন করছিলেন বারবার, কেন লোকটা কথাটা করলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, কি কারণে দেয়াল নির্মাণ করে পারিশ্রমিক দিলেন না? যারা সুরা কাহাফ এখনো পড়েন নাই, এক মাসের মধ্যে পড়ে ফেলেন, সুরা কাহাফ ছাড়া কিছু আপনাকে দাজ্জাল থেকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, মাসিহুদ দাজ্জালের যে বড় বড় ফেতনা আসেনি আসলো না, যত ফেতনা আছে দেখছেন সমস্ত ফেতনা আছে, বড় ফেতনা দাজ্জালের ফেতনা। এখান থেকে আপনাকে বাঁচাবে একটা সুরা, সুরা কাহাফ। এখানে দেখবেন মুসা আলাইহিসসালাম প্রশ্ন করছেন, কি জন্য লোকটা ফুটা করলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, যদি বাচ্চাটা হত্যা না করতাম আদালতে এই বাচ্চা বড় একটা হোক ডাকা হতো, যদি দেয়াল নির্মাণ না করতাম এই দেয়ালের নিচে দুই তিন বাচ্চার সম্পত্তি আছে, এটা তারা পেত না, তাহলে বড় হবে তারা দিয়ে মানুষ বলতে সব এগিয়ে যাচ্ছে, আর আল্লাহ নূর ওয়ালা মানুষ বলতে হ্যাঁ সব এগিয়ে যাচ্ছে ঠিকই বটে, তবে ধ্বংসের দিকে। এটাই সত্য, পৃথিবী তার শেষ সময় দিকে যাচ্ছে। এমন নয় যে পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে নেপচুনে থাকবো, মহাবিশ্বই ফাঁকা হওয়া চলছে, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ আল্লাহ চেহারা আল্লাহ সত্যতা রাখে। তো যারা আল্লাহহীন সভ্যতা মহাবিশ্বে বোঝাচ্ছে যে পৃথিবীর পরে আমরা যাবো মঙ্গলে, তারপর ওইখানে, তারপর ওইখানে মহাকাশ বাহিনী গঠন করছে, সেটা দেখলাম একটা প্রশ্নটি বলে ফেলেছে ওই কোন আমার, আমি বলেছিলাম যে তারা বলবে, দেখলাম বলে ফেলেছে। আর কিছু কর্তব টাইপের মানুষ আছে, পড়াশোনা কখনো এগুলো পড়ে নাই, যখন আমি বলেছি যে পড়াশোনাটি দাবি করতে পারে এটা আমার পরিবেশ চল করা শুরু করছে, যে ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎ বলছে, ভবিষ্যৎ বলছে ভবিষ্যৎ একটা বর্তমান দাবি অলরেডি করে ফেলেছে। তুমি করোনায় বিষয় যাও না, পড়াশোনা করো তুমি ছাড়বা, দাবি অলরেডি করা শেষ, সুবিধা আমার। যাই হোক, আল্লাহ ভাই তাদেরকে জ্ঞান দান করে দেওয়া হবে এবং বায়াস হবে না, নিউট্রাল হবে না, একটা জায়গায় নিউট্রাল হওয়া। বায়াস মানে পক্ষপাতিত্বমূলক আচরণ, আগে নিউট্রাল হন, নিরপেক্ষ হন, এরপর আপনি বিশ্বের উন্নয়নে যাচাই করেন যে কোনটা ঠিক। আগে একটা পক্ষ নিয়ে নেবেন, তখন
আমার অন্যের ভালো প্রসঙ্গ সত্যি কথা বলছে গাছগুলো না করে শুধুমাত্র আইওয়া শোয়ের সোনাম দিয়ে দিন ইসলাম কায়েম হবে না সম্ভব না বেসিক জায়গায় আসেন যুব সমাজকে গবেষণা করতে হবে প্রচুর করতে হবে করতে রাজি আছি না ভাই কষ্ট হবে না প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করতে পারবে না মাসে ২০০০ টাকা বই নিতে পারবে না প্রতি মাসে ২০০০ টাকা বই সমস্যা
আমি নিজে করলাম নাকি, আমি কি করছি আসলে? আমরা তো একটা একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট আসলে জনগণ আমারও কথা করতে পারে না, সরকারি মাল করে যাবে না, তাই না? কিন্তু আমার খেয়াল করো না, খেয়াল উভয় পক্ষই করে, জনগণও করে, অনেক সময় দেখা যায় উপর থেকে হাতি আসছে, আস্তে 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 মাসি হয়ে গেল, বুঝতে পারছেন? উপর থেকে একটা হাতি আসার কথা ছিল, আস্তে 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 মাসি হয়ে গেল, এখানেও খেয়াল হচ্ছে মাসিরা আসলো, এই মাসিটাকে সবাই ঘুরে ঘুরে খেয়ে শেষ করলো, এটাও জনগণের খেয়াল। আমরা যদি উভয়ই এরকম হয় তাহলে তো হবে না, উভয়কেই ইমানদার হত্যাকে এবং করানো হবে, সেটা বলা হবে। আমি আমার শোন, আমার মেধা, আমার প্রতিভা, এগুলো আমার সবার আগে হত্যা রাখে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আপনি এগুলো বাইরের মানুষে দিয়ে আসছেন, এমন কাউকে দিচ্ছেন যার ইসলামের প্রকাশ্য সত্য, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানবতার সত্য, শুধু সমাজ সত্য, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ গন্ধ পাবে সেখানেই তারা সত্য দিয়ে আসছে। দেখতে আসো নাকি হ্যাঁ আপনি কি আয়লা দিচ্ছে ব্যবসা পেরে কি হাম বলে কি করবো না কি তারা দেখবে তো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সেই বলে। তো ওই যে যেখানে আমরা রঙিন শব্দ দেখছি ওই সভ্যতা ভূমিকম্পে ধ্বংস হবে, দ্বিতীয় ভূমিকম্প। আর তিন নম্বরটা হচ্ছে কোথায়, তিন নম্বরটা আপনার মাঝখানে পৃথিবীর মাঝখানে যদি আপনার আরো বিয়াদি কন্টিনেন্ট একটা ভূমিকম্প, এবং এটা সেই ভূমিকম্প যে ভূমিকম্প প্রমাণ করে দিবে যে ওই ব্যক্তি যে ব্যক্তি মদিনা থেকে মক্কা এসেছে যার হাতে মানুষ বায়াত নিয়েছে, ঠিক আছে, এই মানুষটা ইমামুল মাহদি কিনা ওই ভূমিকম্প প্রমাণ করে দিবে। এইগুলো আসলে আমাকে হাদিস মধ্যে আসে করে দেখবেন, যেটা বলছিলাম সোহাইব আলী ইসলামের কম সর্বপ্রথম কম যাকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। আর ভূমিকম্প যে কারণ গুলোতে হয় এই পাপগুলো যদি আমরা না ছাড়ি আল্লাহ যে আমাদেরকেও দিবেন না কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, আল্লাহ তাকে আমাদেরকে আল্লাহ গজবের যে পাপ এগুলো থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহ তাকে আমাদেরকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড রহম করেন, প্রচন্ড দয়া করেন, করুণা করেন, মায়া করেন। একজন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থে বুঝেছে এবং বলছে সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত দিবেন। এই যে মেয়েদের হাতার মধ্যে যে পর্দা আছে এখনকার জেনারেশন কে বুঝাতে পারবে, বোরখা পরে এমন ভাবে হাঁটবে যে হাঁটা হাঁটার কারণে পর্দা চলে গেছে, এই পশ্চিমা ধাঁচে ঘুরে ওঠা এই মেয়েদের যারা ফেমিনিস্ট রেভলিউশনে বিশ্বাস করে, এই মেয়েদেরকে আপনি মুসা আলাইহিস সালামের মেয়েকে মুসা আলাইহিস সালামের স্ত্রীর হাঁটা শেখাতে পারবে? সোহাইব আলী ইসলামের মেয়ে ছিল তিনি, পরে এই মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে হয়েছে, এসে তিনি বলেছেন যে বাবা আপনাকে ডাকছে, লাজুক ভঙ্গিতে হেঁটে তিনি মুসার কাছে এসে বলেছেন বাবা আপনাকে বাসায় ডাকছে। এবার মুসা আলাইহিস সালাম সে বাসায় গেলেন, সেখানে দেখলেন সোহাইব আলী ইসলাম তিনি উনি তিনি তার এই মেয়ের সাথে তার বিয়ে দিলেন। একজন মুত্তাকি জিন্দা পরিষ্কার মানুষ এইরকম মেয়ের পা রয়েছে করেছিলাম, আর যে ছেলে মুত্তাকি না পরিষ্কার না খারাপ বোবো তাদের বিয়ে হোক মুসা ইসলামকে ওভার নির্ধারণ করা হয়েছে 8 বছর চাকরি করতে হবে, সোহাইব আলী ইসলামের কারণে 8 বছর চাকরি করতে হবে, যদি তুমি চাও আরো 2 বছর বাড়াতে পারো। যাই হোক মুসা আলাইহিস সালাম এইখানে নবুয়ত পেয়েছেন, এরপর যখন তিনি ফেরাউনের কাছে গেলেন আল্লাহের কাছে তার আগে দোয়া করলেন যে আল্লাহ আমি তো সেখানে অলরেডি একটা অপরাধ করে এসেছি, আমি যদি সেখানে যাই অপরাধ আমাকে মেরে দেবে, আমার সামনে আমার ভাইকে নবী করে দেন, হারুন আলী ইসলামকে নবী করা হলো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি শর্হলি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু কাওলি, আমার মুখের জ্বরটা তো দূর করে দাও, ঠিক আছে, আমার কাজগুলো সহজ করে দাও যাতে করে মানুষ এবং রাহুল আমার কথা বুঝতে পারে, পাঠিয়ে দেওয়া হলো
9 ঘন্টা মোজে আপু সাড়ে সাত দেখালেন পরবর্তীটা জানেন তো জানি শুনে মানে কি হয় আবার এখান থেকে হাত দিয়ে বললে আলো বের হলো সমস্ত ফেরাউনের সদস্যদেরকে যারা মেনেছে আজকে আমি তোমার এই কদম শরীরটাকে আমি রেখে দিব সংরক্ষণ করবো দেখুন আমি যাতে করে তোমার পরবর্তীতে পরবর্তী বিশ্বে ফেরাউনের রাজত্ব চলবে তাদের জন্য এই লাশটা হচ্ছে আপনাকে নতুন দেওয়া হয়েছে অলরেডি ফেরাউনের লাশটা কি পরবর্তীদের জন্য নিদর্শন ওরকম হলে এই পরিণতি হবে এবং তার বাহিনীকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা অনুসারীদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন বিগত 70 বছর ধরে জেরুজালেমে দাজ্জাল এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছেন সামনের সময় আসলে ওদেরকে আল্লাহ দুরিশ্বাস করে দেবেন আল্লাহ ওই জন্য একত্রিত করেছেন এরপর ইসলামে যেখানে ছিল সবচেয়ে সেরা কবি হচ্ছেন ওখানে দেখবেন তার বাবা এবং তার ছেলের যে ভালোবাসা
এক ঘন্টা ধরে দেখছি